আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা রোমানিয়া বিষয়ক অনেক ক্লায়েন্টের সাথে, তারা বিভিন্ন প্রশ্ন করেছেন, এই প্রশ্ন উত্তর পর্বে আমরা মিলিত হয়েছি। তারা অনেক কিছু জানতে চেয়েছেন, এই বিষয়গুলো জানলে আপনাদেরও অনেক উপকার হবে। ভিডিওটির সঙ্গেই থাকুন। ফারুক মিয়া আসবেন, শফিকুল ইসলাম আসবেন, সাইফুল ইসলাম জি উপাস থেকে বসে আগে ফিল আপ করেন, যারা আছেন এর মধ্যে ফারুক মিয়াকে জি ওকে, ফারুক মিয়া, শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, এবং এর মধ্যে আছেন এমডি সাইদুল জি। সবাইকে শুভেচ্ছা ফিউচার ওয়ার্ল্ডে আসার জন্য। আমরা প্রতিদিনই ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠান পরিচালনা করি, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমরা এগুলো দেওয়ার চেষ্টা করি। আপনাদের বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ থাকে, সেগুলো আমরা ফাইনাল করে থাকি। আপনাদের যেসব জিজ্ঞাসা আছে এর মধ্যে সাইদুল আসছেন সিরাজগঞ্জ থেকে, সাইদুল সিরাজগঞ্জ থেকে আসছেন জি জি। সাইদুল আপনার কী কী জানার আছে আমাকে প্রশ্ন করুন। এইটার মেয়াদ নেই খালি। হ্যাঁ আপনি কিসের জন্য দিবেন, রোমানিয়ার জন্য দিবেন? আচ্ছা, রোমানিয়ার জন্য দিলে আপনার প্রতি সাজেশন, এখন যে কাগজের অবস্থা আছে সবই ঠিক আছে, খালি পুলিশ ক্লিয়ারেন্স ঠিক করে নিয়ে আসবেন। পুলিশ ক্লিয়ারেন্স করতে দিয়েছেন, সেটা হলে এরপরে জমা দেওয়া যাবেন আমাদের কাছে। আজকে জমা দিলে তো আমাদের এই কাগজপত্র নিয়ে বসে থাকতে হবে, কোনো কাজ করতে পারবো না। আপনি যদি মনে করেন এইগুলো আমাদের কাছে রেখে যাবেন, ডিড অফ এগ্রিমেন্ট করে যাবেন, টাকা পয়সা জমা দিয়ে যাবেন, তাহলে দিতে পারবেন। হ্যাঁ, তো শুধু ফালেরা খেলে আপনি আপনি এটা আগে করেন, এটা করতে 15 দিন সময় লাগবে। তো ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষের দিকে আসেন, যখন পুলিশ ক্লিয়ারেন্সটি হয়ে যাবে। ওকে ফাইন, যখনই পুলিশ ক্লিয়ারেন্স হবে তখনই চলে আসবেন। যে কী কী কাজ আছে, কতদিন সময় লাগবে, কত টাকা লাগবে? এখন বসে বসে খান বাড়িতে, বাইরে আপনি যদি রোমানিয়া যান তাহলে এত বসে খেতে পারবেন না, আপনাকে কিছু কাজ করতে হবে, শরীর স্বাস্থ্য একটু নড়াচড়া করতে হবে, একটু ঘামতে হবে, খেতে পারবেন তো? আচ্ছা ঠিক আছে, বসে থাকার কোনো কাজ নেই। আচ্ছা এবারে আপনাদের প্রশ্ন নিলাম, শফিকুল ইসলাম আসেন কালীগঞ্জ গাজীপুর থেকে জি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে। প্রসেস সিস্টেমটাতে ইন্ডিয়া যাইতে হয় কি না, আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। প্রশ্নটি বিষয়টি হলো রোমানিয়া প্রসেস করতে ক্যান্ডিডেট নিজে দিল্লি যাইতে হবে কি না, ক্যান্ডিডেট যাওয়া ছাড়া ভিসা হয় কি না। অনেকে বলতেছে যাইতে হয়, অনেকে বলতেছে যাইতে হয় না, কোনটা সঠিক? ওকে ধন্যবাদ, উত্তর পাবেন। রোমানিয়া বিষয়ে জানতে আসছেন ফারুক মিয়া শেরপুর সদর থেকে, শেরপুর জি। আপনাদের কোনো প্রশ্ন, কি কি পারমিট আছে, কি কি কাজের? আচ্ছা আচ্ছা, কি কি কাজ? ওকে, এইচএসসি পাস পড়াশোনা থাকলে কোনো সুবিধা আছে কি না, সবার প্রশ্ন উত্তর নিয়ে নিলাম। আরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারবেন, আমি আগে আপনাদের আপাতত যে প্রশ্নগুলো করেছেন এই প্রশ্নগুলোর শেষ করি, তারপর আপনারা আবার মৌখিক প্রশ্ন করবেন। আমি সবার সাথে পরিচয় হলাম, আমার পরিচয় দিয়ে নিয়েছি, আমি মোহাম্মদ ইমাম মেহেদি, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আমরা প্রতিদিনই আপনাদের সাথে মিলিত হই এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তর আপনাদের পক্ষ থেকে নিয়ে আমরা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। ফিউচার ওয়ার্ল্ড একটি ট্রাভেল এজেন্সি এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং এবং বিভিন্ন দেশের ভিসা বিষয়ক তথ্য উপাত্ত আপনাদের সঙ্গে বিভিন্ন ভিডিও দিয়ে আমরা আপনাদের সহযোগিতা করে থাকি এবং লোকজনদেরকে বিভিন্ন তথ্য উপাত্ত জানিয়ে থাকি। আজকে যারা প্রশ্ন করেছেন এদের প্রশ্নগুলো নিয়ে আজকের উত্তর দেওয়ার পালা। এখানে
প্রথম প্রশ্ন আছে কি কি কাজ আছে কতদিন সময় লাগবে কত টাকা লাগবে প্রশ্ন করেছেন সাইদুল ইসলাম সিরাজগঞ্জ থেকে কি কি কাজ আছে প্রথমত আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজ এই ভিসাটি সম্পূর্ণ শ্রমিক ভিসা লেবার ভিসা রোমানিয়ার জন্য এখানে কোনো অফিসার র‍্যাঙ্কের চাকরি নেই অর্থাৎ যারা লেবার বা শ্রমিক বা কর্মচারী হিসেবে কাজ করবেন তাদের জন্য এই ভিসা রোমানিয়াতে কনস্ট্রাকশন সাইডে কাজ আছে যারা দক্ষ লোক যেমন ধরেন দক্ষ লোকের মধ্যে কনস্ট্রাকশনে ব্রিক লেয়ার প্লাম্বার রড বাইন্ডার মেশন টাইলস মেশন ওয়েল্ডার এই ধরনের জবে যারা অভিজ্ঞ আছেন তাদের জন্য কাজ রয়েছে এবং তাদের সাথে হেল্পিং করার জন্য সহযোগী হিসেবে কাজ করার জন্য আরও কিছু লোকের সুযোগ আছে তাদের কাজ জানতে হবে না কিন্তু হেল্পার হিসেবে তারা শিক্ষানবিশ হিসেবে কাজ করবে এই হচ্ছে কনস্ট্রাকশন সাইট বিভিন্ন ফ্যাক্টরিতে অদক্ষ লেবার শিক্ষানবিশ লেবার বা ফ্যাক্টরি ওয়ার্কার হেল্পার হিসেবে কাজ করবেন আপনাদের কোনো কাজ জানা থাকা লাগবে না আপনি নির্দিষ্ট ফ্যাক্টরিতে যেয়ে সুপারভাইজারের নির্দেশনা অনুযায়ী কাজগুলো ধীরে ধীরে শিখে নিয়ে কাজ করবেন আপনাদের প্রভিশন পিরিয়ড 3 মাস 3 মাস শিক্ষানবিশকাল পার হওয়ার পরে আপনি পূর্ণাঙ্গ শ্রমিক হবেন কি কি কাজ আছে আমি আপনাদেরকে জানালাম এছাড়াও বিভিন্ন ধরনের কাজ আছে আপনারা যদি স্পেসিফিক কোনো কাজ জানেন সেক্ষেত্রে আমাদেরকে বলবেন আমরা এই কাজ জানি তাহলে আমরা সেই কাজের সন্ধানটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে ম্যাক্সিমামই যারা আমাদের কাছে আসেন তারা কিছু কিছু পড়ালেখা জানেন অনেকে জানেন না কিন্তু কাজ জানেন না সো আমরা তাদেরকে হেল্পার হিসেবে ধরে নিতে পারি আপনারা হেল্পার হিসেবে যেতে পারবেন গিয়ে আপনারা যদি কেউ শিক্ষিত থাকেন তাহলে যে অনেকে প্রশ্ন করেছেন যে শিক্ষাগত যোগ্যতা থাকলে কি হবে এইচএসসি পাশ করা থাকলে ইংরেজি জানা থাকলে আপনারা প্রশ্ন করেছেন যে প্রোগ্রেস কি হবে এই বিষয়ে আমাদের উত্তর হলো যে পড়ালেখা আসলে সত্যিকার অর্থে একটি আলোর বর্তিকা আপনি বিদ্যা শিক্ষা করেছেন এই বিদ্যাটা আপনার এই বাংলাদেশেও কাজে লাগবে বিদেশেও কাজে লাগবে বিশেষ করে আপনি একটা অন্য ভাষাভাষী দেশে যাচ্ছেন যেখানে বাংলা ভাষা নেই ইংরেজি ভাষা আছে রোমানিয়ান ভাষা আছে তো ওদের সাথে কথা বলতে হলে আপনার ভাব বিনিময় করতে হলে হয় আপনাকে রোমানিয়ান ভাষা শিখে নিতে হবে নয় ইংরেজিতে ট্রান্সলেট করে বলতে হবে তো যারা শিক্ষিত আছেন তাদের জন্য বলা যে আপনার শিক্ষাগত যোগ্যতা ওই ভাষাভাষীর সাথে আপনার বিভিন্ন উন্নয়নে কাজকর্ম বুঝে নিতে বুঝে দিতে আপনাকে সহায়তা করবে বা আপনি এখন শ্রমিক ভিসায় যাচ্ছেন ভবিষ্যতে অফিসার র‍্যাঙ্কে প্রমোশন পেতে হলে বা আগাতে হলে বা কোম্পানি পাল্টিয়ে আরও ভালো জব করতে হলে শিক্ষা আপনার প্রয়োজন বা আপনি এখন শ্রমিক ভিসায় যাচ্ছেন আপনি অফিসার র‍্যাঙ্কেও চাকরি পেতে পারেন যদি আপনার শিক্ষা থাকে আশা করি উত্তরগুলো পেয়েছেন এবার আরেকটি প্রশ্ন আছে কত টাকা লাগবে কতদিন সময় লাগবে এই বিষয়ে একটা প্রশ্ন ছিল আমাদের টাকা 2 ধরনের প্রথমে একটা প্যাকেজ হচ্ছে 8.5 লাখ আপনাদের কোনো অগ্রিম জমা দিতে হবে না অগ্রিম ছাড়া ভিসার পরে জমা দিতে পারবেন টাকা 8.5 লাখ আরেকটি প্যাকেজ হচ্ছে 7.5 লাখ আপনাকে অগ্রিম দিয়ে কাজটি করতে হবে এইগুলো টাকা পয়সার হিসাব কত টাকা লাগে আমাদের কত টাকা লাগে আমরা আপনাদেরকে জানালাম এবারে আরেকটি প্রশ্ন ছিল কত সময় লাগে আমাদের এখানে এখন সময় লাগবে প্রায় 6 মাস কাজ সম্পন্ন হতে পারমিটের সময় লাগবে 3 মাস জি আপনি তো কিছুই কাজ জানেন না আপনাকে লটারি দানে যা উঠে তাই দিব ফুড প্রসেসিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স ফ্যাক্টরি যে কোনো জায়গায় আপনাকে প্রোভাইড করে দেব ফুড প্রসেসিং রিকোয়েস্ট করেন আমরা রিকোয়েস্ট দিয়ে পাঠাবো যদি রক্ষা হয় তো হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব জি এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সের কাগজপত্র দিবেন আমরা প্রপোজ করব যদি এই পদ পাওয়া যায় আপনাকে দিব আর নাহলে হেল্পার হিসেবে যাইতে হবে টেক্সটাইলে 40 থেকে 50 হাজার থাকা খাওয়া ফ্রি একই রকম স্যালারি 40 থেকে 50 হাজার 2 থেকে 3 হাজার রোমানিয়ান লিউ জি তো ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকের ভিডিও পর্যন্তই যারা ভিডিওটির সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা কমেন্টসে প্রশ্নটি দিয়ে দিবেন আমরা সময় সুযোগ করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের প্রিয় চ্যানেল ফিউচার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।